আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে যে আমি যাচ্ছি হচ্ছে আমার অফিসে সকালবেলা, আর আজকে হচ্ছে নতুন ক্যামেরা দিয়ে প্রথম ভিডিও বানাচ্ছি। তো আমি আসলে আজকে প্রথমেই বলে নেই, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার না। আমি চেষ্টা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন, হয়তো বা আমি অনেক সুন্দর করে ব্লগ করতে পারি না, তারপরেও আপনাদের সহায়তা বা আপনাদের সাপোর্ট পেলে আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। তো শীতের সকালবেলা আমার বাড়ির পাশের একটা রাস্তা, এটা অনেক সুন্দর, আমরা এটাকে বলি খালিয়া বিনোদপুর লিংক রোড। সকালবেলা অনেক লোক এই রাস্তায় হাঁটতে বের হয় এবং খুবই সুন্দর মনোরম পরিবেশ, স্নিগ্ধ সকাল। আর এই সকালের এই পরিবেশটা সবাই খুব এনজয় করে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার অফিসে যাচ্ছি। আমি মাঝে মধ্যেই আর কি এরকম ভাবে ভিডিও বানাই। আজকে 15ই ডিসেম্বর, আগামীকালকে 16ই ডিসেম্বর, আমাদের মাগুরার বাইকার গ্রুপের বাইক শো র্যালি, বিজয় র্যালি আছে মাগুরা স্টেডিয়ামের সামনে থেকে আগামীকাল সকাল 7টায়। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সবাই হেলমেট এবং মাস্ক নিশ্চিত করে তারপরে এই র্যালিতে অংশগ্রহণ করবেন, সেই আশা রেখে আমি বেশি কথা বাড়াবো না। কালকে সবাই একসাথে বিজয় পালন করব সীমিত আকারে এবং স্বাস্থ্যবিধি মেনে, তার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেগুলো আপনারা অবশ্যই নিয়ে আসবেন। বাইক এখন মাঠেও চলে, ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে আমি মাঝে মাঝে বাইক নিয়ে আসি। তো অনেকে আর কি বলে কি ভাই এখন কি বাইক মাঠেও চলে নাকি, এই জন্য বললাম যে বাইক এখন মাঠেও চলে। কিছুটা রাস্তা শর্ট হওয়ার জন্য, মানে শর্ট করার জন্য এই রাস্তা দিয়ে সাধারণত ঢোকা হয়। আমি হচ্ছে আমার এখানে একটা প্রজেক্ট আছে, স্কুলের প্রজেক্ট, ওখানে একটু যাবো। আপনারা সবাই সবসময় আমাদের গ্রুপের সাথে থাকবেন, বেশি কথা বাড়াবো না। আমাদের গ্রুপের জন্য সবাই দোয়া করবেন, এটা আমাদের প্রাণের গ্রুপ, আমাদের মাগুরার বাইকারদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম। এখানে সবাই যার যার ট্যালেন্টগুলো, বিশেষ করে বাইকিং ট্যালেন্টগুলো এখানে উপস্থাপন করতে হবে। আর সবসময় আপনারা, আমি যেটা সবসময় বলে থাকি যে আপনারা মাস্ক এবং হেলমেট বিশেষ করে, কেননা বাইকারদের জন্য হেলমেট আসলে বাঞ্ছনীয় এবং হেলমেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি, গুরুত্বপূর্ণ একটা পার্ট বাইকিংয়ের জন্য। হেলমেট ছাড়া কখনো কোনো বাইকার কখনো হেলমেট ছাড়া ভালো বাইকার হতে পারে না, বিষয়টা খেয়াল রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে অদূরে আমার প্রজেক্টটা, ঠিক আছে। তো যাই হোক, সবসময় হেলমেট পরিধান করে রাইড করুন, সেফ রাইড, সেফ লাইফ। ধন্যবাদ সবাইকে।